তো গাইস এখন থেকে আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে এরকম ভাবে পিসির মতো কিন্তু ইমোট দিতে পারবেন, একদম যে কোনো ইমোট চাইলে কিন্তু এভাবে কিন্তু যত খুশি তত ফাস্ট কিন্তু দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাই দিব একদম এ টু জেড কীভাবে আপনার মোবাইলে সেট করতে পারবেন, এবং গাইস পুরো ভিডিওটা দেখবেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ ভিডিওর শেষের দিকে কিছু কথা বলবো আপনাদের, সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস এই জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে যে প্লে স্টোরে, প্রত্যেকের ফোনে কিন্তু আমাদের প্লে স্টোর থাকে, প্লে স্টোর আমরা ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে পাবেন যে এই যেখানে সার্চ বক্স, তো সার্চ বক্সে আপনারা লিখবেন যে অটো ক্লিকার। তো আমি অ্যাপটির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো এখানে অটো ক্লিকার লিখে সার্চ করে দেবেন। তো আমি কিন্তু অটো ক্লিকার লিখছি, যেভাবে লিখছি ঠিক ওইভাবে লিখবেন। তো লেখার পর আপনাদের এই যে এই অ্যাপটা কিন্তু চলে আসবে, তো আমরা কী করবো এই যে ইনস্টল একটা বাটন আছে, সরাসরি ইনস্টল বাটনে একটি ক্লিক করে দেবো। আর এটা দিয়ে কিন্তু একদম রাইট ওয়ে মানে পিসির মতো কিন্তু ইমোট দিতে পারবা, সব বুঝতে পারতেছ আমি কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু দেখাইছি। তো দেখো আমাদের কিন্তু অটো ক্লিকার নামে অ্যাপটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা ওপেন একটা অপশন আছে, জাস্ট আমরা ওপেন একটি ক্লিক করে দেবো। সো ওপেনে ক্লিক করা দেওয়ার পর এই যে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন চাচ্ছে, আমরা কী করবো জাস্ট এই যে এখানে ওকে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর অ্যাক্সেসিবিলিটি থেকে আমাদের কী করতে হবে, অটো ক্লিকার অ্যাপটা এই যে এনেবল করে দেবো। সো এনেবল করে দেওয়ার পর আমরা সরাসরি আবারও অ্যাপটিতে ওপেন করবো। এই যে এখানে দেখো যে সিঙ্গেল টার্গেট মোড এবং মাল্টি টার্গেট মোডস দুইটা অপশন আছে। তো আমরা কী করবো এই যে এখানে মাল্টি টার্গেট মোডস এটার উপর একটা এনেবল একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে দেখো গাইজ এই যে এখানে কিন্তু একটা লঘু চলে আসছে, তো আমরা এখন সরাসরি এই যে গেমের ভিতরে চলে আসবো। ওকে, সো গেমের ভিতরে মানে এসে কীভাবে সেট করবে সব কিছু কিন্তু দেখাই দেবো। তো আমরা সরাসরি গেমটা ওপেন করে দিচ্ছি। তো গাইজ দেখো আমরা কিন্তু গেমের লবিতে চলে আসছি, তো এখন আমরা সরাসরি ট্রেনিং মোডে চলে যাই। তো ট্রেনিং মোডে চলে গেলাম তোমাদের দেখাতে সহজ হবে বা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আমি সরাসরি ট্রেনিং মোডে চলে যাব। তো গাইজ দেখেন আমি কিন্তু ট্রেনিং মোডে চলে আসছি, তো এখন আপনারা কীভাবে সেট করবেন সব কিছু কিন্তু দেখাই দিব, ঠিক আছে? তো দেখেন এখানে গাইজ এই যে এখানে একটা পাস একটা চিহ্ন আছে, এই যে মানে যেই মানে একটা আইকন আছে যে প্লাস একটা আইকন, এই প্লাস আইকন একটা জাস্ট আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে বৃত্ত একটা টাইপের চলে আসছে, তো এটা কী করবো এই যে এখানে দেখেন এখানে কিন্তু এক নাম্বার টাইপটা চলে আসছে, তারপর আবারও আমরা কী করবো এই যে প্লাস অপশনে ক্লিক করে দেবো। তো দেখেন গাইজ এই যে এখানে কিন্তু দুইটা চলে আসছে, তো আমরা এক নাম্বারটা এই যে এই এক নাম্বারটা আমরা কোথায় বসাবো, ঠিক আছে? তো এক নাম্বারটা বসাবো যেখানে আমাদের ইমোটের আইকনটা, এই যে ইমোটের যে আইকনটা থাকে এই যে ইমোটের আইকনটা, তো জাস্ট আমরা ইমোটের আইকনের উপর জাস্ট ওটা বসিয়ে দেবো। তারপর আমরা কী করবো যে ইমোটটা দিতে যাচ্ছি, এই যে দেখো গাইজ আমি যদি ইমোটের আইকনে একটি ক্লিক করি, তো দেখো আমার এখানে অনেকগুলো ইমোট শো করতেছে। আমি যদি লল ইমোটটা দিতে চাই, লল ইমোটটা যেই পজিশনে আসে ওই পজিশনে তোমরা কী করবা যে দুই নাম্বারটা বসিয়ে দিবা, যদি অন্য ইমোট দিতে চাও ওই পজিশনে তোমরা দুই নাম্বারটা বসিয়ে দিবা, ঠিক আছে? এই যে আমি দুই নাম্বারটা বসিয়ে দিলাম এবং এক নাম্বারটা ইমোটের এদিকে বসিয়ে দিলাম। দেন গাইজ এই যে এখানে একটা প্লে একটা আইকন আছে, দেখো এই যে প্লে একটা আইকন, তো প্লে আইকনে কী করবা জাস্ট একটা ক্লিক করে দেবা। তো দেখো ইমোট কিন্তু চলতেছে, ইমোটটা যদি তোমরা ফাস্ট করতে চাও তাহলে এই যে এখানে দেখো যে সেটিংস একটা অপশন আছে, তোমাদের আমি কিন্তু সব কিছু দেখাই দিচ্ছি আর প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এই যে দেখো সেটিংস অপশনে যদি ক্লিক করো, তো দেখো এখানে কিন্তু সংখ্যা আছে যে তোমরা প্রতি সেকেন্ডে কতটা দিতে যাচ্ছ বা প্রতি পাঁচ সেকেন্ডে কতটা দিতে যাচ্ছ, এই যে এখানে সংখ্যাটা তোমরা বসিয়ে দিতে পারো। আমি যদি এখানে পঞ্চাশটা দিয়ে দিই তাহলে কিন্তু এই যে নিচে দেখো একটা সেভ একটা অপশন আছে, তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে। দেন এখানে আমরা প্লে অপশন আবারও ক্লিক করবো, ঠিক আছে? দেখো এখন কিন্তু ইমোটটা কিন্তু ফাস্ট হয়ে গেছে। চাইলে কিন্তু সেটিংসে ক্লিক করে এখান থেকে কিন্তু তোমরা কনফিগারেশন লোড করে নিতে পারবা, ঠিক আছে? বা লোড তোমরা মানে এখানে কনফিগারেশন করে নিতে পারবা। তো এখানে কনফিগারেশন এক দিয়ে দিলাম, সো দিয়ে এখানে সেভ একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিলাম। দেন লোড আবার ক্লিক করে এখান থেকে আমরা সরাসরি সেভে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমার ইমোটটা কিন্তু এখন আরও ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু এভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবা, ইভেন তোমরা লবিতেও কিন্তু করতে পারবা। লবিতে আমি দেখাই দেবো লবিতে কীভাবে তোমাদের ফ্রেন্ডের সাথে প্রাঙ্ক করতে পারবা, চাইলে কিন্তু তোমরা মোবাইলে কিন্তু পিসির মতো ইমোট দিতে পারবা। সো আমি এখন লবিতে চলে আসি। তো গাইজ দেখো আমি কিন্তু লবিতে চলে আসছি। তো আমরা এখানে যে দুইটা ওভারলে তৈরি করছিলাম যে এক এবং দুই, তো একটা আমরা দিব হচ্ছে আমাদের ক্যারেক্টারের বডিতে এবং দুইটা দিব আমরা যে ইমোটটা দিব ওই ইমোটের মধ্যে। সো সেমভাবে তোমরা লবিতে কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে প্রাং করতে পারবা। তো গাইজ দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি, সেমভাবে তোমরা কিন্তু কাজটা করতে পারবা, ঠিক আছে? তো এখানে চাইলে কিন্তু সেটিংসে ক্লিক করে আরও কিন্তু চাইলে কিন্তু স্পিড কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক এইটাই ছিল মূলত, এভাবে চাইলে কিন্তু আপনারা করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু পিসির মতো মেক ইউজ করে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো গাইজ ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই।
তো গাইস তোমরা জানো ফ্রি ফায়ার কিন্তু বর্তমানে বেস্ট একটা সিকিউরিটি দিচ্ছে, যার কারণে অনেকে যারা গেমের মধ্যে উল্টাপাল্টা কাজ করতেছে তাদের আইডি কিন্তু ব্যান হয়ে যাচ্ছে। তো গাইস তোমরা এটা ব্যবহার করে যদি তোমাদের আইডি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আমি দায়ী নই, সো বুঝতে পারতেছো, কারণ গেমের একটা সিকিউরিটির জন্য কিন্তু তোমরা ওইটা যদি মানে লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমাদের আইডিটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমার কোনো আইডি ব্যান হয় নাই, আমি কিন্তু এটা মোবাইল দিয়ে ব্যবহার করে 4 থেকে 5 মাস ধরে ইউজ করতেছি, এখনও আমার আইডির কোনো সমস্যা হয় নাই। সো তোমরা ইউজ করতে পারো, যদিও তোমাদের আইডি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আমি দায়ী থাকবো না। তো নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ গেম রিলেটেড সকল ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন।